যুক্তরাষ্ট্রের পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI বাংলাদেশে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জরিপ চালিয়েছে। বাংলাদেশের 64টি জেলার 5,000 মানুষের উপর এই জরিপ চালানো হয়েছে। IRI এর এই জরিপে 18 বছর থেকে 56 বছরের বেশি মোট 5,000 লোককে বাছাই করা হয়েছিল নমুনা হিসেবে। এই 5,000 জনের মধ্যে 2,633 জন পুরুষ এবং 2,367 জন নারী। অঞ্চল বিবেচনায় অংশগ্রহণকারীদের মধ্যে গ্রামাঞ্চলের 3,450 জন এবং বাকি 1,550 জন শহরের বাসিন্দা। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI হলো যুক্তরাষ্ট্রের সরকারের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো বিশ্বজুড়ে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া। মঙ্গলবার 8 আগস্ট RII এর ওয়েবসাইটে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। গত 1 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত জরিপটি চালানো হয়। জরিপের তত্ত্বাবধান করেছে রেড স্টোন সায়েন্টিফিক। 2014 সালের পর এই প্রথম দেশ সঠিক পথে এগোচ্ছে না বলে জরিপটিতে উঠে এসেছে। দেশের 5,000 নারী পুরুষের উপর চালানো জরিপের ফলাফল অনুযায়ী 53% মানুষ বলছে দেশ ভুল পথে যাচ্ছে, যার কারণ হিসেবে 50% মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে দায়ী করেছেন। অন্যদিকে 44% মানুষ মনে করেন দেশ সঠিক পথে এগোচ্ছে, এর কারণ হিসেবে তারা দেশের সামগ্রিক উন্নয়নের কথা বলেছেন। বর্তমানে আলোচিত বিষয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এ বিষয়ে জরিপে বলা হয়েছে 44% মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছেন। অপরদিকে বেশিরভাগ মানুষ মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়া উচিত। জরিপের ফল অনুযায়ী দেশের 70% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে জনমত বেড়েছে বিরোধী দলের প্রতিও। 63% মানুষ বিরোধী দলকে সমর্থন দিয়েছে। ভোটে আগ্রহ প্রকাশের বিষয়ে জরিপে দেখা গেছে জরিপে অংশ নেওয়া 92% মানুষ আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সুষ্ঠু নির্বাচনের কথাও বলেছেন তারা। যারা ভোট দিতে চান না তারা নির্বাচনের অনিয়মের কথা তুলে ধরেন। দেশের অর্থনীতির বিষয়ে জরিপে দেখা গেছে 16% মানুষ মনে করেন অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে, 29% মনে করেন ভালো অবস্থায় রয়েছে, 51% মানুষের মতে অর্থনীতির অবস্থা খুবই খারাপ বা খারাপ। 2024 সালের জানুয়ারির আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। জরিপের ফলাফলের ওপর মন্তব্য করতে গিয়ে IRI এর দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের পরিচালক স্টিভ সীমা বলেন, অবাধ সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য এমন জনসমর্থন দেখা সত্যি উৎসাহজনক। এই ফলাফল আসন্ন শীতে ব্যালট বাক্সে নিজেদের সত্যিকারের পছন্দকে বাছাই করার ক্ষেত্রে বাংলাদেশিদের মৌলিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের ওপর জোর দেয়।